সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা কনিক্সের উপবৃত্ত নিয়ে আলোচনা করছিলাম, টাইপ ভিত্তিক এক্সাম্পলগুলো আমরা দেখতেছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি টাইপ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে যে টাইপ সেটা টাইপ ফোর, এবং এটা আমাদের এখানে প্রধান মুখ্য বিষয় হচ্ছে আমাদের যে পড়া উপবৃত্তটা, সেই উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা এবং হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে। আমরা গতদিন দেখেছিলাম হচ্ছে একটি উপবৃত্তে যদি উপকেন্দ্র দেওয়া থাকে, উৎকেন্দ্রিকতা যদি দেওয়া থাকে এবং হচ্ছে যদি আমাদের নিয়ামক রেখা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে উপবৃত্তির সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়। তা আমাদের আজকের ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের যদি উপবৃত্তটি যদি উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে এবং যদি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সমীকরণটা কীভাবে ডেভেলপ করতে পারি। তো আমরা সরাসরি গাণিতিক এক্সাম্পলে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে উপবৃত্তটির প্রধান অক্ষ দুটি আছে, তাহলে সেক্ষেত্রে শর্তগুলো আগে দেখা যাক। এখানে বলছে উৎকেন্দ্রিকতা হচ্ছে 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5 একক। আচ্ছা, তাহলে আমাদের যে ডেটাগুলো আমাদের দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু প্লট করার চেষ্টা করি, আমাদের উপবৃত্তটির বলছে কি যে অক্ষ দুটি হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করতে হবে। তাহলে সেক্ষেত্রে মনে করলাম আমাদের উপবৃত্তটা হচ্ছে এমন একটি জায়গায় অবস্থিত যেখানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা অবশ্যই একটা স্বাভাবিক উপবৃত্ত, অর্থাৎ সাধারণ যে নর্মাল বা জেনারেল উপবৃত্ত যেটা আমরা আঁকি এটা তার ব্যতিক্রম নয়। এটা হচ্ছে আমাদের এরকম এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ রয়েছে মনে করলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ক্ষুদ্রাক্ষ রয়েছে মনে করলাম। এবার আমাদের কিন্তু প্রধান টার্গেট হচ্ছে এখানে আমাদের যে একটি নির্দিষ্ট উপকেন্দ্র রয়েছে, সেই উপকেন্দ্র হচ্ছে আমাদের এই কমা জিরো, এবং আমাদের যে এই পাশে আরেকটি উপকেন্দ্র রয়েছে সেটা হচ্ছে আমাদের -AE,0। এবং আমাদের যে নিয়ামক রেখা থাকবে সেই নিয়ামক রেখার এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে গিয়ে AE,0, এবং আমাদের নিয়ামক রেখার এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -AE,0। তাহলে আমাদের যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতার সূত্র কিন্তু আমাদের ছিল হচ্ছে E=1 -BA² / A² √ওভার, এবং আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল BA² / 2BA² / A² একক। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎকেন্দ্রিকতার মান কিন্তু অলরেডি গিভেন, 2/3 অলরেডি গিভেন। এইখানে আমাদের বি এবং এ নামক দুইটা আননোন রয়েছে, টু আননোনস। তাহলে আমাদের টু আননোনস যেহেতু এখানে রয়েছে, আবার আমাদের হচ্ছে উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্য, সেই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5 একক। তাহলে সেক্ষেত্রে এই 5 একক যদি দেওয়া আছে, এখানেও কিন্তু আমাদের দুইটা আননোন। তাহলে আমাদের দুইটা আননোন, যে দুইটা আননোন কিন্তু একই, এখানেও বি, এখানেও বি, এখানেও এ, এখানেও এ। তাহলে আমাদের দুইটা আননোন নির্ণয় করার জন্য আমাদের ইকুয়েশন কিন্তু রয়েছে দুইটা। তাহলে আমরা জানি নাম্বার অফ আননোন ভেরিয়েবল যদি দুইটা হয় এবং নাম্বার অফ ইকুয়েশন যদি দুইটা হয়, তাহলে দে আর সলভেবল, মানে তাদেরকে সলভ করা যাবে এবং তাদেরকে সলভ করে একটি ডিফিনিট সলিউশন আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুইটাকে সলভ করি, দুইটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে কিন্তু আমরা ইজিলি এ এবং বি এর মান পেয়ে যাবো। তাহলে যদি আমরা এ এবং বি এর মান পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের নর্মাল ওই X² / A² এবং Y² / B² এ এবং বি এর মান ইনপুট দিলেই কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি হচ্ছে আমাদের মানে আমরা যদি হচ্ছে যে জিনিসটাকে হচ্ছে যে ক্লিন করার চেষ্টা করি আমি এখানে, তো পরবর্তীতে দেখা যাবে হচ্ছে আমাদের যে টার্গেটটা সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করবো আমাদের সমাধানের মাধ্যমে। যে আমাদের ধরে নিচ্ছে যে আমাদের উপবৃত্তির সমীকরণ হচ্ছে গিয়ে X² / A² + Y² / B² = 1, যেখানে এ ইজ গ্রেটার দেন বি। এখন এখানে মনে রাখা প্রয়োজন যে আলটিমেটলি আমাদের এ ইজ গ্রেটার দেন, যেহেতু বি বলেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা অবশ্যই আমি যেটা ধরেছিলাম সেটাই সত্যি, অর্থাৎ E=1 - BA² / A² কিন্তু যদি কোনো কারণে আমি এ ইজ লেস দেন বি বলতাম, তখন কিন্তু আমাদের উৎকেন্দ্রিকতা হতো গিয়ে E √ওভার 1 - A² / B² হতো। এবং আরও একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আলটিমেটলি আমাদের হচ্ছে যখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটাও আলটিমেটলি হচ্ছে 2BA² / A, যখন আলটিমেটলি এ ইজ গ্রেটার দেন বি, এবং 2A² / B যখন হচ্ছে আমাদের এ ইজ লেস দেন বি। তাহলে সেক্ষেত্রে এই ফর্ম্যাটটাকে ভুল করা যাবে না। তোমাদের হচ্ছে থার্ড লেকচারে আমি হচ্ছে একটি টেবিল দেখিয়েছিলাম, সেখানে আলটিমেটলি বলা ছিল যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হয়, আর যদি এ ইজ লেস দেন বি হয় তখন আমাদের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হয়। তাহলে এখানে দেয়া আছে উৎকেন্দ্রিকতা হচ্ছে E 2/3, এবং তারপরে হচ্ছে যদি আমরা আগাই তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2BA² / A = 5, যেটা আমি বলেছিলাম যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তখন আমাদের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা হয় হচ্ছে গিয়ে 2BA² / A। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের E² = হচ্ছে আমরা বলতে পারি 1 - BA² / A², কারণ আমরা
এইখান থেকে এটা যদি বর্গ করি তাহলে আলটিমেট আমাদের এই এই ফরম্যাটটা আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের যে নর্মাল ইয়ার মান যদি আমরা বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আমাদের এ স্কোয়ার বাই বি স্কোয়ার যুক্ত একটা টার্ম আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আমি এই জায়গায় হচ্ছে ওভারল্যাপ করে গিয়েছি, তো আমি এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করব, আমি এটা মুছে দিলাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এখানে যে বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এ স্কোয়ার বাই নাইন এটা আমরা পেলাম এখান থেকে। এখন যেহেতু এই দুটো যেহেতু সমীকরণ আমরা জানা আছে তাহলে আমি যদি এখান থেকে একে ইনপুট দেই অথবা এখান থেকে যদি বি স্কোয়ারকে ইনপুট দেই তাহলে কিন্তু আমি এ স্কোয়ার মানটা পেয়ে যাবো, অর্থাৎ একটা ইনপুট দিলে কিন্তু আরেকটা মানে আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে যে নর্মাল সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমি আমার একটা ফর্মেটে আনছি যে ফাইভ এ স্কোয়ার ডিভাইড বাই নাইন ইকুয়াল টু ফাইভ এ ডিভাইড বাই টু। তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি সলভ করি আমাদের এখান থেকে এ এর মান পেয়ে যাচ্ছি আমরা নাইন বাই টু এবং বি স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ফর্টি ফাইভ বাই ফোর। এখন আমাদের যে নিম্ন সমীকরণ এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান বসিয়ে নিম্ন সমীকরণ পাই, কিন্তু তার আগে হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমাদের এটা কিন্তু ফুল করা হয়নি। এখানে আমি হচ্ছে একটু এখানে জিনিসটাকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে এ স্কোয়ারের মান পাবো হচ্ছে গিয়ে এইটটি ওয়ান ডিভাইড বাই ফোর এবং বি স্কোয়ারের মান অলরেডি পেয়ে গিয়েছে আমরা ফর্টি ফাইভ বাই ফোর। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার দ্যাট ইজ এইটটি ওয়ান বাই ফোর এবং ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার দ্যাট ইজ ফর্টি ফাইভ বাই ফোর ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তাহলে সেক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা এবং যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে খুব সহজেই আলটিমেটলি আমরা একটি উপবৃত্তের সমীকরণ সলভ করতে পারবো। তো আশা করি এই জিনিসটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তো আমাদের চলে আসলো যে আমাদের উপবৃত্তের সমীকরণ হচ্ছে ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই এইটি ওয়ান প্লাস ফোর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ফর্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান। তাহলে এবার আমরা সামনের দিকে আগাই। আমাদের তোমাদের জন্য একটা এক্সাম্পল তোমাদেরকে করতে দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে নিম্ন শর্ত মতে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। নিম্ন শর্ত দেওয়া হচ্ছে উৎকেন্দ্রিকতা ওয়ান বাই থ্রি এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইট একক। তাহলে এই ম্যাটটাও ঠিক তেমনি আগের মতনই, জাস্ট এখানে কিছুই ডিফারেন্স না, জাস্ট মানের ডিফারেন্স রয়েছে। এখন আমাদের যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করলাম তাহলে ধরে নিচ্ছি আমাদের উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যেখানে কি না আমাদের উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই থ্রি এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটাকে হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমরা তাদের প্রকাশ করি হচ্ছে টু বি স্কোয়ার বাই এ একক দিয়ে। ও আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমাদের এখানে বলে দিতে হবে শর্ত যে এ ইজ গ্রেটার দেন বি। তুমি যদি এই শর্তটা যদি বলে না দাও তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে তোমার সমীকরণটা ই ইকুয়াল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার নাকি আলটিমেটলি রুট ওভার অফ ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, অথবা তোমার কি টু বি স্কোয়ার বাই এ হবে নাকি টু এ স্কোয়ার বাই বি হবে। সো আমাদের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা উৎকেন্দ্রিকতা নির্ণয় করার আগে যে আমাদের সমীকরণটা ধরে নিয়েছিলাম সেখানে আমাদের বলে নিতে হবে যে এ ইজ গ্রেটার দেন বি অর এ ইজ লেস দেন বি, এটা মাস্ট বলতে হবে। তো আমাদের এখানে আলটিমেটলি যদি আমি বর্গ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই নাইন ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ওয়ান বাই দুঃখিত ওয়ান এইট, এখান থেকে পাচ্ছি আমরা এইট। তাহলে সেক্ষেত্রে টু বি স্কোয়ার বাই এ যদি আমরা এইট পাই তাহলে সেক্ষেত্রে দুইটা সমীকরণকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমাদের এ এবং বি এই দুটার কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাবো। সেই এবং বি এর মান যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা কিন্তু ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের কিন্তু এই ধরনের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম, যে আমাদের হচ্ছে আমাদের যে উপবৃত্তটা রয়েছে সেই উপবৃত্তের আমরা এই জানলাম, এই জানার পরে হচ্ছে আমাদের হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ জানলাম, নিয়ামক রেখার সমীকরণ জানার পরে হচ্ছে গিয়ে আমাদের যে আমি বললাম তোমাদেরকে যে একটা নির্দিষ্ট পয়েন্ট দেবো পি এসপি ডিভাইড বাই পিএম, যদি আলটিমেটলি ই হয় তাহলে সেক্ষেত্রে এসপি ডিভাইড বাই পিএম যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পাবো। কিন্তু এই উপকেন্দ্র কিংবা হচ্ছে নিয়ামক রেখা বা আলটিমেটলি এই জিনিসগুলো আমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট এ এবং বি এর মান যদি ইনপুট দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমাদের যদি এই এই জিনিসটা যদি হচ্ছে আমরা বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এরকম অসংখ্য ম্যাথ যদি আসে আমরা আশা করি পারবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি এটার উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা উত্তরটা হবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই এইটি ওয়ান প্লাস ফোর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ফর্টি ফাইভ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা হবে কি হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, পরবর্তী দিন আমরা আরেকটি টাইপ ভিত্তিক এক্সাম্পল দেখে আমরা অনেকটাই উপবৃত্তের মানে শেষের দিকে চলে এসেছি। তো আমরা সামনের দিকে আরও কিছু টাইপ ভিত্তিক এক্সাম্পল দেখবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।